ভালো বুঝে দেখতে আমার লাগে বাবা। আলু কেজি 40-45 টাকা দেখছেন কি করেছেন? 40-45 রিয়াল এগিয়েতে আছে, ওতে ক্যারি করে আছে। একেবারে লাস্ট মত আপনি যদি দেখবেন ইসবান্দিন ফ্রান্স স্পেন হল্যান্ড আলু এটুকু নইব 12 টাকা রেশন 40 টাকা আসল না বেশ ও কি রোগে লাগে গেছে বাচ্চা দিন এখন এমন একটা সময় ছিল বিদেশি হওয়ার না বললে কারণ হচ্ছে বেশিরভাগ সংসার গুলো তো অশান্তি হয়। তারপরে
মানে মনে করেন আপনি যে কাজ করতে করতে অভ্যস্ত, আমার বোন জীবনে কষ্ট করে কাম করেন, ডানে কাম করেন। আর মা মারা গেছে আজকে মনে করেন 2012 সালের 26শে মার্চ মারা গেছে আমি। তাহলে এত বছরে রয়েছে যেন সব রেডিমেডের উপরে রয়েছে সে। তাহলে এখন যদি মনে করেন এদের এরকম একটা ইয়ের মধ্যে আমরা বাইরে অঞ্চল করে দিই, এখানে ইয়ে করে দিই, তত জীবনটাই তো নষ্ট, ঠিক আছে না? এত বছর তো এখানে থাকতে অভ্যাস হয়ে গেছে না সাইড দেওয়ালের ভিতরে।
Thank you.
তবুখানে কি রুজি করে, কত টাকা রুজি করে এটা কখন বেশি নিয়ে আসবে? নাম সেখানে লাগেন তোমরা আড়াই দিন হয়ে গেল, এর কা এর কামাই রুজি দেখো। হবে বাবা দিনে এক সপ্তাহ হবে থাক না, এদিকটা খারাপ এদিকটা মানুষের এগুলো এদিকটা খারাপ হয়ে গেল, কথা বলছো মানুষ যেটা অভ্যাস করে এটা হয়েছে, এটা নাই কই না, এটা ধৈর্য ধরন লাগে, একটু সবর করন লাগে, কথা বুঝছো? আমি কোন কথা বুঝবো আগে, মানে আইসে বাপের বাড্ডে দোষ তো ধরো কদিন আই তো এলে এরকম না যে এটা শেষ সঙ্গ শেষ
আর হেডে কিছু না, আর আর কথা নেই। অন মনে করো যত রকমের পোল্ট্রি লোক, অন আরেকখানে ওই বিয়ে দিতে গেলে হয়তো বা মানুষ এটা তো সেখানে দিচ্ছে বলি কথা বুঝছে না, কথা বুঝলো না সেখানে দিচ্ছে বলি বলছে। আর যদি কয়েকদিন নাই আসে কিনা আমার দরকার নাই জানি কথা বুঝছে না। বাড়ানোর সময় আছে না, সমস্যা সময় অভার করিয়ে লেগে তো চলে যেতে রেডি হয়ে যে মোড়া গেঞ্জি ওকে গা দিয়েছে বিশ্বাস করতে না। আরে আল্লাহ তা কারে বুঝ।